বৃহস্পতিবার দুপুরে গ্রেনেড বিস্ফোরণের প্রকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। 1990 সালে মাদারীপুরের শিবচরের রাজারচর গ্রামে জয়নাল আবেদিনের বাবা জহেরউদ্দিন মুন্সি পুকুর খনন করতে গিয়ে 2 ইঞ্চির গ্রেনেডটি পান। এরপর খেলনা মনে করে রেখে দেন ঘরের আলমারিতে। প্রায় জয়নালের ছেলে জোবায়ের মুন্সি গ্রেনেডটি নিয়ে খেলত। 2 মাস আগে মামার বাড়িতে বেড়াতে গিয়ে সিনেমার একটি দৃশ্যে গ্রেনেড দেখে জোবায়ের। সে সময় মামাকে বিষয়টি খুলে বললে থানায় খবর দেন তিনি। 3 জুলাই জয়নালের বাড়ির আলমারির ভেতর থেকে গ্রেনেডটি উদ্ধার করে পুলিশ। পরে আদালতের নির্দেশে শিবচর থানার সামনের মাঠে 3 ফুট গর্ত করে গ্রেনেডটি ধ্বংস করা হয়। এখান থেকে যেসব জিনিস জব্দ করা হয়েছে সেটা আমরা সেটা পরীক্ষাগারে আমরা প্রেরণ করব। পরীক্ষাগার থেকে রিপোর্ট আসার পরে আমরা বিচার আদালতের প্রতিবেদন রাখব। গ্রেনেডটি ধ্বংস করতে কাজ করে রাজধানী থেকে আসা কাউন্টার টেরোরিজম ইউনিটের 7 সদস্যের একটি প্রতিনিধি দল। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।